পাংবোচে, এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের আজ পঞ্চম দিন। বেশ সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় জানালা থেকেই দেখতে পেলাম নাম না জানা এই পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে ভোরের পাখির ডাক শুনতে শুনতে চলে আসি টি হাউসের পিছনের অংশে। সেখান থেকেই মাউন্ট আমাডাবলাম সহ আরও বেশ কয়েকটা বড় বড় পর্বতের অপার্থিব দৃশ্য দেখতে পেয়েছিলাম। একদিকে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম, আবার মনও চাইছিল না আরও কিছুক্ষণ থাকি এখানে। বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটানোর পর আর একটু সামনে এগিয়ে যাই। দেখতে পেলাম দূরে সেই বিশাল শুভ্র বরফের পর্বতকে সূর্য তার সোনালী রোদের আলোয় পুরোপুরি ঢেকে দিয়েছে। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো এক দৃশ্য। এখন ভোজনের পালা। 7টার মধ্যেই ব্রেকফাস্ট করতে চলে আসি টি হাউসের ডাইনিংয়ে। অন্যসব টি হাউসের মতনই বেশ সুন্দর আরামদায়ক উষ্ণ ডাইনিং রুম। ভেজ থুপ্পা আর হানি লেমন দিয়ে ভরপেট খাওয়া শেষে শুরু হয় আমার আজকের দিনের ট্রেকিং। এখন আমি আছি পাংবোচে 3,985 মিটারে। এখান থেকে 5.9 কিলোমিটার ট্রেক করে পৌঁছাবো ডিংবোচে 4,410 মিটারে। এইটুকু দূরত্ব অতিক্রম করতে আমার লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। খাওয়া দাওয়া শেষে শুরু হয় আমার আজকের ট্রেকিং। এদিকে সূর্য তার প্রখরতা ছড়াতে শুরু করেছে। আলোর তীব্রতায় সামনের পর্বতগুলোকে কিছুটা ঝাপসা দেখা গেলেও পিছন ফিরে তাকালে পর্বতগুলোকে তার পূর্ণরূপে দেখা যায়। আর এই দারুণ দৃশ্যকে সাথে নিয়ে চলতে থাকে আমার পথ চলা। ভ্রমণের ক্ষেত্রে একটা কথা প্রায় শোনা যায়, লক্ষ্যে পৌঁছানোর আগে যাওয়ার পথটুকু যেন আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। ইবিসির এই ট্রেলেও সেই একই কথা প্রযোজ্য। প্রতিদিনই আলাদা গন্তব্য, আলাদা ট্রেল, সাথে উঁচু বিশাল পর্বতের সৌন্দর্যের নতুনত্ব। এক কথায় বলতে গেলে এক ঘেয়েমিতার কোনো সুযোগই নাই। তবে এই অতি উচ্চতায় ট্রেকিং তখনই উপভোগ্য হয় যখন শারীরিকভাবে ফিট হয়ে ট্রেক করা যায়। অন্যথায় শুধু কষ্ট করে গন্তব্যে পৌঁছানোই হবে, কিন্তু প্রকৃতিকে উপলব্ধি করা বা উপভোগ করা সম্ভবপর হবে না। এভাবে প্রায় ঘণ্টাখানেক পর বেশ সহজ ট্রেল ধরে ইমজাখলা নদীর পার ঘেঁষে পৌঁছায় সোমারে ভিলেজে। খুব একটা ক্লান্ত অনুভব না হওয়ায় এখানে কোনো বিশ্রাম না নিয়েই সামনের দিকে আগাতে থাকি। আর যতই আগাচ্ছিলাম ততই মাউন্ট আমাডাবলাম যেন আরও স্পষ্ট হচ্ছিল চোখের সামনে। সোমারে ভিলেজ পার হওয়ার পর হঠাৎই যেন চারপাশের দৃশ্যপট একেবারে পাল্টে যায়। চলে আসি বিশাল এক ভ্যালির সামনে। সেখান থেকে সামনে বরাবর যে মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছিল, ওহ, দারুণ সুন্দর। বড় বড় পাথরের বোল্ডারের মাঝ দিয়ে, কখনো ছোট ছোট ধূসর ঘাসের উপর দিয়ে, আবার কখনো নুড়ি পাথর বিছানো ট্রেল ধরে ধীরে ধীরে চলতে থাকে এই অপার্থিব পরিবেশের মধ্যে দিয়ে আমার পথ চলা। সাথে দেশ বিদেশের বিভিন্ন ট্রেকারদের আসা যাওয়া সেই সময়টাই যেন এক অন্য মাত্রা যোগ করেছিল। পাংবোচে থেকে ট্রেক শুরু করার প্রায় 1.5 ঘন্টা পরে আজকেও এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে দুইটা ট্রেল দুই দিকে গিয়েছে। উপরের দিকে ট্রেল গিয়েছে ফেরিছের দিকে, আর নিচের দিকে ট্রেল ডিংবোচের দিকে, যেখানে এখন আমি যাচ্ছি। পাথরে বাঁধাই করা এই ঘরটার ঠিক পাশ দিয়ে যে ট্রেল গিয়েছে এখান দিয়েই আগাতে হবে ডিংবোচের দিকে। আর সামনে দৃশ্যের কথা নাই বা বললাম।
প্রায় 15 মিনিট চলার পর সামনে আসে এই ছোট্ট ব্রিজ। এটা পার হয়ে সামনে পাহাড়ের উপর যে ট্রেইল দেখা যাচ্ছে তা ধরে পুরো পাহাড়টা পার হতে হবে। আজকের দিনের শুরু থেকে যতটুকু সহজে আসতে পেরেছিলাম, এখান থেকে তার থেকে অনেক বেশি কঠিন রাস্তা এখন পাড়ি দিতে হবে। ব্রিজের উপর থেকে চারপাশের দৃশ্য আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। পাহাড়ি নদীর উপর দিক থেকে বয়ে আসা আর সাথে পিছনে হিমালয়ের মেলবন্ধন যে কত সুন্দর হতে পারে তা নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। ব্রিজের এখানে এত বেশি ঠান্ডা বাতাস বইছিল যে অল্প কিছুক্ষণ সেখানে থেকে ট্রেল ধরে উপরের দিকে ওঠা শুরু করি। তবে এই ট্রেলটি একেবারে খাড়া না হয়ে ক্রমান্বয়ে উপরের দিকে উঠে গেছে, তাই কষ্ট তেমন না হওয়ার কথা থাকলেও বাতাসে অক্সিজেনের স্বল্পতা তা কিছুটা কঠিন করে তুলেছিল। প্রায় টানা 30 মিনিট উপরে ওঠার পর চলে আসি আরেকটা বিশাল ভ্যালিতে, আর এখান থেকেও চারিদিকে দৃশ্য ছিল অসম্ভব রকমের সুন্দর। এভাবে প্রায় 40 মিনিট টানা অনেক চড়াই পেরিয়ে প্রথমবারের মতো চোখের সামনে ধরা দিল ডিঙ্গোচে। সামনে বিশাল হিমালয়ে পর্বতের সারি, পাশ দিয়ে ইমজাখোলা নদীর আঁকাবাঁকা বয়ে চলা, নিচের ভ্যালিতে দারুণ রঙিন এই গ্রাম, সব মিলিয়ে চোখ ধাঁধানো দৃশ্য। আর সময়ের মধ্যেই অনেক তাড়াতাড়ি এখানে পৌঁছে যাওয়ায় মনের মধ্যে যে আনন্দ অনুভূত হয়েছিল তা বরাবরের মতনই অপ্রকাশিত রয়ে যায়। সেখানে পৌঁছানোর পর চাচ্ছিলাম যত তাড়াতাড়ি পারা যায় কোনো এক টি হাউসে চেক ইন করতে, কারণ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন আমি যাব অ্যাক্লামাটাইজেশন হাইকে। অল্প সময়ের মধ্যেই এই টি হাউসটিও পছন্দ হয়ে যায়। চেক ইন করার পর দোতলায় উঠে যখন রুমের দিকে যাচ্ছিলাম সাজসজ্জা দেখে খুবই ভালো লাগলো, এত সুন্দর করে সাজানো, আর রুমে গিয়ে মনটা আরও ভালো হয়ে যায়। বেশ বড় দুইটা জানালা, আর দুই জানালা থেকে দুই রকম ভিউ, অসাধারণ। এরপর রেডি হয়ে খুঁজতে খুঁজতে চলে আসি এই ক্যাফেতে। ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, খুবই কালারফুল। সেখানে অর্ডার করলাম দারুণ স্বাদের এই চকোলেট প্যাস্ট্রি, তবে দাম স্বাভাবিকভাবেই অনেক বেশি। খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছি অ্যাক্লামাটাইজেশন হাইকে। নামচি বাজারের মতনই পরিবেশের সাথে শরীরকে অ্যাক্লামাটাইজ করার জন্যে ডিঙ্গোচেতেও এই হাইক খুবই খুবই জরুরি। উপরের দিকে কিছুক্ষণ উঠার পর সেখান থেকে ডিঙ্গোচের পুরো গ্রামটাকে বেশ ভালোভাবে দেখা যায়। ডিঙ্গোচে পৌঁছার পর একটা ব্যাপার বেশ ভালোভাবে অনুভব করলাম, এখানে ঠান্ডা অনেক বেশি, আর সাথে ঠান্ডা জোরালো বাতাস তো আছেই, তাই এই প্রথম হ্যান্ডগ্লাস পরেই ট্রেক করতে বাধ্য হলাম। এরপর প্রায় টানা আধা ঘন্টা উপরের দিকে চলার পর যে দৃশ্য দেখতে পেয়েছিলাম তা যেন অন্য সব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেই সেখানে সময় কাটিয়েছিলাম অনেক অনেকক্ষণ। বেশ অনেকটা সময় কাটিয়ে যখন রুমে ফিরে এলাম জানালা দিয়ে দেখতে পেলাম অনেক ট্রেকারই মাত্র ট্রেক শুরু করেছে। এরই মধ্যে হঠাৎই মেঘ এসে ধীরে ধীরে সব কিছু ঢেকে দিতে শুরু করে। আমিও ঘণ্টাখানেক বিশ্রামের পর দুপুর 1টার দিকে লাঞ্চে আসি। প্রথমে হট চকোলেট, পরে ফ্রাইড রাইস দিয়ে শেষ হয় দুপুরের খাবার। স্বাদ মোটামুটি ভালোই বলা চলে। আর এখানে সিম নেটওয়ার্ক একেবারেই নেই, ওয়াইফাই ব্যবহার করাও অনেক ব্যয়বহুল। খাওয়া শেষে বের হই ডিঙ্গোচে গ্রামটাকে একটু ঘুরে ফিরে দেখার জন্য। অন্য সব জায়গার মতনই ছিমছাম কিন্তু খুব সুন্দর করে সাজানো। খাওয়া দাওয়া আর থাকার সব সুযোগ সুবিধাই এখানে পাওয়া যায়, এমনকি এই ঠান্ডায় হট শাওয়ারেরও ব্যবস্থা আছে, কিন্তু মোবাইল রিচার্জের মতনই গুনতে হবে বাড়তি টাকা। একটু পর বিশ্রাম নিতে রুমে ফিরে এসে মেঘ আর ট্রেকারদের আসা যাওয়া দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে রাতের খাবারের সময় চলে এলো টের পাওয়া যায়নি।
প্রতিদিনের মতনই ড্যানিংয়ে এসে হ্যাশ ব্রাউন আর আমার ফেভারিট জিঞ্জার হানি লেমন দিয়ে রাতের খাবার শেষ হয়। সেই সাথে শেষ হয় ইবিসি ট্রেকের পঞ্চম দিন।